আজ নিউ জলপাইগুড়ির অম্বিকানগর এলাকায় একটি বাড়ি উচ্ছেদ করলো রেলওয়ে প্রোটেকশন ফোর্স। রেলের জমিতে থাকা একটি বাড়ি উচ্ছেদ করলো রেলের নিরাপত্তা রক্ষীরা। রেলের নিরাপত্তা রক্ষীর সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন আগে রেলের তরফে নোটিশ দেওয়া হয়েছে বাড়ি সরিয়ে নেওয়ার, এরপরও বিষয়টিকে গুরুত্ব না দিয়ে সেখানে বাড়ি বানানোর কাজ শুরু করা হয়। এই খবর পেয়ে রেলের নিরাপত্তা কর্মীরা এসে ওই বাড়ি উচ্ছেদ করে। বসবাসকারী ব্যক্তি অভিযোগ করে বলেন, আমাদের আগে থেকে কোনো নোটিশ দেওয়া হয়নি, এছাড়া ওই এলাকার আশেপাশে অনেকেই রেলের জমির ওপরে বাস করছে, তাদের উচ্ছেদ করা হচ্ছে না। না আমার না বাড়ি, আমার না, আমার ছেলেরা থাকে এখানে, ছেলেদের আলাদা আলাদা করেছি, ওরা 15 বছর থেকে এখানেই থাকে। না কোনো নোটিশ ফোটিশ কোনো জানানো হয়নি আগে, যদি জানাইতো তাহলে আমি আমি আগের থেকে হুঁশিয়ার হয়ে যেতাম, ছেলেদের হুঁশিয়ার করে দিতাম, ভেঙে নিয়ে আসো, তাহলে কিছু হয় নাই। তাহলে আমার আমার কোন দোষটা হলো যে এইটা সব থেকে যাবে, আমারটাই দোষ করলো সব। আরও তো আশেপাশে ওই কোনার থেকে রঘুনাথ বাবা মন্দির থেকে নিয়ে একই একই জনের জায়গা, তাদের তো কিছু হচ্ছে না, যত জুলুমকে আমার পরে পড়লো কেন, বাজার থেকে শুরু করে মুখের থেকে শুরু করে সম্পূর্ণ জায়গা তো রেলেরই জায়গা। তাহলে তারা যদি থাকতে পারে তা আমি কেউ কোন দোষটা করছি, আমি আমি কোন অপরাধ করছি যে আমাকে এখানে থাকতে হচ্ছে।